প্রত্যেককে ওয়েলকাম। আজকে আমরা আলোচনা করব, দেখো প্রতিদিনের আমাদের যে ক্লাসগুলো হচ্ছে ডেসক্রিপটিভ, এটা আমাদের হচ্ছে লুসেন্ট বেস। তো লুসেন্ট বুকসে কিন্তু আমাদের কিছু শুধুমাত্র ওপর ওপর ইনফরমেশন রয়েছে, যে ইনফরমেশনগুলো শুধুমাত্র পড়লে তোমাদের হবে না, তোমাদের আরও ডিটেলস পড়তে হবে। আর তার জন্য তোমাদের কিন্তু বৈদিক সোসাইটি বা বেদা যে কোয়েশ্চেনগুলো দেয়, সেই কোয়েশ্চেনগুলো খুব ভালো করে কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, গুড ইভিনিং, ওয়েলকাম সবাই, ওয়েলকাম। তো রিলিজিয়ান অ্যান্ড সোশ্যাল রিফর্মস বৈদিক সোসাইটি এটা আলোচনা করবে। তার আগে আমি তোমাদের আনএকাডেমি সম্পর্কে কিছু বলতে চাই, যে তোমরা যারা WBPSC এক্সামের দিচ্ছ, শুধু WBPSC বলে না, তোমরা যে কোনো SSC, রেল বা UPSC, যে কোনো আনএকাডেমি থেকে, যে কোনো IIT, JEE, যে কোনো NEET, তো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু জয়েন করো ক্লাসের ক্লাসে। তার কারণ ক্লাসে জয়েন না করলে কিন্তু একটা সিরিয়াস প্রিপারেশন কিন্তু সম্ভব না। তো তার জন্য কিন্তু তোমাদের কিন্তু ক্লাসে জয়েন করতে হবে। তোমরা যে কোনো সেকশন, মানে যে কোনো জায়গায় তুমি যদি ভর্তি হও, তো তার জন্য তোমাদের কিন্তু রেফারেল কোড ইউজ করতে পারো, RAMILE, তোমরা 10% ডিসকাউন্ট পাবে। তো এখানে দেখো আমাদের যে ব্যাচ কোর্সগুলো রয়েছে, প্রত্যেকটা ব্যাচ কোর্সগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট। যে ব্যাচগুলো রয়েছে, আমাদের আগমন বলে একটা ব্যাচ রয়েছে, তোমরা প্রত্যেকে এটা 2022 প্রিলিমসের জন্য খুব ইম্পর্টেন্ট, 9th April থেকে শুরু হচ্ছে এবং যেটা আজ থেকেই শুরু হয়ে গেছে। আর ধ্রুবতারা যেটা আমাদের স্কলারশিপ প্রোগ্রাম রয়েছে 23rd March থেকে এভরিডে, তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর অ্যাসপায়ার, আমরা যেটা দেখতে পাচ্ছি যে আনএকাডেমি অ্যাসপায়ার সাবজেক্ট ওয়াইজ টেস্ট সিরিজ ফর WBCS প্রিলিম জিওগ্রাফির জন্য 10th April থেকে 12টা PM-এ হবে, ঠিক আছে? এটা কিন্তু তোমরা দেখো সব 12টার সময়। আর এখানে এক্সাম অ্যানাউন্স যেহেতু 30th May, তো সেই জন্য আমাদের 2021 স্কলারশিপ টেস্ট রয়েছে। তো এই স্কলারশিপ টেস্টে তোমরা জয়েন করতে পারো। এখানে যদি র্যাঙ্ক 1 থেকে 3 হয়, তাহলে 1 ইয়ার অ্যাবভ সাবস্ক্রিপশন ফিজ হবে। যদি র্যাঙ্ক 4 থেকে 13 হয়, তাহলে 75% স্কলারশিপ 1 ইয়ার অ্যাবভ সাবস্ক্রিপশন হবে। যদি র্যাঙ্ক 14 to 20 হয়, তাহলে 50% স্কলারশিপ অন 1 ইয়ার অ্যাবভ সাবস্ক্রিপশন হবে, ঠিক আছে? মানে যে এক বছরের যে সাবস্ক্রিপশন রেটটা হবে, তার 50% দেবে, তার 75% দেবে, আর 1 থেকে 3 হলে ফুল সাবস্ক্রিপশন ফিজ তুমি পেয়ে যাবে। তো এখানে যে ফ্রি আর ক্লাস ক্লাসের মধ্যে যে ডিফারেন্সটা রয়েছে, যেখানে ফ্রি ক্লাসে আমরা লিমিটেড সোর্স পাই, যেখানে ক্লাসে কিন্তু আমরা কমপ্লিট সিলেবাস কভার করতে পারি, আনলিমিটেড প্র্যাকটিস সেট পাই, আনলিমিটেড PDF নোটস পাই, ডাউট ক্লিয়ারিং সেশন পাই, ঠিক আছে? এগুলো কিন্তু পাই। প্লাস ফিচারের মধ্যে যখন তুমি ক্লাসে জয়েন করতে, যে কেন আমি ক্লাসে জয়েন করবো, কারণ ক্লাসে জয়েন করার পর তোমরা কিন্তু প্রত্যেক ফেভারিট এডুকেটারদের তোমরা সাজেশন পাবে, কমপ্লিট এক্সাম প্রিপারেশন পাবে, রেগুলার ডাউট ক্লিয়ারিং সেশনস পাবে, সিলেবাস কভার করতে পারবে, ফ্রি টেস্ট সিরিজ পাবে, অ্যান্ড উইকলি ফ্রি মক টেস্ট পাবে। তো এখানে 1 মাস থেকে 2 বছর পর্যন্ত তোমরা সাবস্ক্রাইব করতে পারো, সব রকম অ্যামাউন্ট এখানে দেওয়া আছে। যদি তোমাদের ভালো লাগে আমার ক্লাস করে বা আমার নোটসে, তাহলে অবশ্যই তোমরা রেফারেল কোড ইউজ করো, RAMILE, এর জন্য তো 10% ডিসকাউন্ট পাবে। আমরা আজকে বৈদিক সোসাইটি থেকে শুরু করবো, খুব ইম্পর্টেন্ট আমাদের বৈদিক সোসাইটি, খুব ভালো করে বুঝবে। যদি যেখানে বুঝতে পারবে না, অবশ্যই জিজ্ঞাসা করবে। যেখানে ফার্স্ট যখন আমরা বেদা বলবো, তোমাদের একটা আমি তোমাদের বলেছিলাম যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, তোমাদের আমি বলেছিলাম, ঠিক আছে, তোমাদের আমি বলেছিলাম যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, ঠিক আছে? ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন হচ্ছে একটা সভ্যতা বা একটা নদীভিত্তিক সভ্যতা, যেটা ইন্দাস রিভারকে ঘিরে গড়ে উঠেছে। তো এখানে আমরা দুটো পার্ট দেখতে পাচ্ছি, বৈদিক লিটারেচারের শ্রুতি এবং স্মৃতি পার্ট, যেখানে শ্রুতির মধ্যে রয়েছে বেদাস, ব্রাহ্মণাস, আরণ্যাকাস, উপনিষদ, আর স্মৃতির মধ্যে রয়েছে বেদাঙ্গ, সদ্দর্শন, পুরাণাস, ইতিহাসা, উপবেদা, তন্ত্রাস, আগামাস অ্যান্ড উপাঙ্গাস। তো এই প্রত্যেকটা পার্ট কিন্তু আমাদের যখন আমরা বেদ পড়ি, তো বেদের আমরা কি বলি যে ইন্দাস রিভারকে ঘিরেই কিন্তু বেদা গড়ে উঠেছে, ঠিক আছে? এটা কিন্তু আমাকে মনে রাখতে হবে যে বেদা বা বৈদিক যে যুগ, সেটা কিন্তু আমাদের সপ্তসিন্ধু, সপ্তসিন্ধু মানে হচ্ছে সিন্ধু নদী। এবং পরবর্তীকালে যখন আমি লেটার বেদা পড়বো, তখন আমি গঙ্গা যমুনা এই পোর্শনগুলোকে আমি দেখতে পারবো। এবার বিষয়টা, যখন তুমি বেদা পড়বে, যেমন ঋগ্বেদিক পিরিয়ড পড়ছো, তো ঋগ্বেদিক পিরিয়ড যখন তুমি
বেদ আগে আমরা কি বলেছি, আগে হচ্ছে শ্রুতি, মানে আমরা শুনে শুনে মনে রাখতাম, এটাকে শ্রুতি বলে, ঠিক আছে? আর পরবর্তীকালে যেটা লেটার বেদিক পিরিয়ডে যেটা আমরা লিখে মনে রাখতাম, যেটাকে আমরা বলি স্মৃতি। তো এবার বিষয়টা হচ্ছে এই শ্রুতি আর স্মৃতির মধ্যে, যে শ্রুতিকে আমরা কটা ভাগে ভাগ করেছি, শ্রুতি কি, শ্রুতিকে আমরা কটা ভাগে ভাগ করেছি। এই যে বেদা, ব্রাহ্মণাস, আরণ্যকাস, উপনিষদ, এগুলো হচ্ছে আমাদের কি, সব হচ্ছে শ্রুতি। আর স্মৃতির মধ্যে যে পার্টগুলো রয়েছে সেটা বেদাঙ্গ, সদর্শন, পুরাণাস, ইতিহাসা, উপবেদা, তন্ত্র, আগামাস অ্যান্ড উপাঙ্গাস। তো এই শ্রুতি আর স্মৃতি এই পার্টটা আমাকে ভালো করে কিন্তু মনে রাখতে হবে। এবার আমরা দেখব যে যদি আমরা ঋগ্বেদা বলি, প্রত্যেকটা দেখো আমরা যখন ঋগ্বেদিক বা আরিয়ান ইনভেশন করি বা আরিয়ানদের আগমন বলি, তো সেখান থেকে আমরা জানি তোমাদের যেটা লুসেন্টেও আছে যে জায়গাটা, যে আমরা প্রত্যেক যত হিস্টোরিয়ান্স রয়েছে তারা কি বলেছে যে আরিয়ানদের জায়গা কোথা থেকে, আরিয়ান শব্দের অর্থ কি। তো আমরা জানি যে আরিয়ান ডিনোটস রেস। এবার হচ্ছে আরিয়ান শব্দের মানে যদি জিজ্ঞাসা করে আরিয়ান শব্দের অর্থ কি, তাহলে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, তাহলে হচ্ছে কাল্টিভেশন, তাহলে হচ্ছে নোবেল পার্সন, ঠিক আছে? এগুলো হচ্ছে অর্থ, প্রত্যেকে বুঝবে, যদি বুঝতে না পারে আমাকে জিজ্ঞাসা করবে। তাহলে ল্যাঙ্গুয়েজ, কাল্টিভেশন, নোবেল পার্সন। এবার অপরদিকে যদি আমি দেখি যে ফিলিপ সোক্যাটি ইন্ট্রোডিউস দ্য টার্ম আরিয়ান, আরিয়ান শব্দটা কে প্রথম ইন্ট্রোডিউস করেছেন, নাম হচ্ছে ফিলিপ সোক্যাটি, এবং স্যার উইলিয়াম জোন্স যিনি কিন্তু পপুলার করেছেন এই আরিয়ান শব্দটাকে। ফিলিপ সোক্যাটি হচ্ছে উনি ইন্ট্রোডিউস করেছেন এবং এটাকে পপুলার করেছিলেন আরিয়ান শব্দটাকে স্যার উইলিয়াম জোন্স। এবং আরিয়ান ল্যাঙ্গুয়েজকে, আরিয়ান ল্যাঙ্গুয়েজ যদি আমরা বলি যে আরিয়ানদের ল্যাঙ্গুয়েজ কী কী, কারণ আমরা জানি আরিয়ানরা হচ্ছে একটা ভিন্ন, সমস্ত যেটা ইউরোপিয়ান কান্ট্রি ম্যাক্সিমাম আমরা দেখতে পাই, সমস্ত প্রজাতি একত্রিত হয়ে যারা, যাদের কিছু দৈহিক বৈশিষ্ট্য আছে, যেমন ফর্সা, নাক লম্বা এরকম, তো সেক্ষেত্রে টিকালো নাক লম্বা আকারে, হাইটে লম্বা, তো এরকম বিষয়। তো বলা হয় যে কোনো একটা নির্দিষ্ট বা পার্টিকুলার এরিয়া থেকে আরিয়ানরা না, আরিয়ানরা হচ্ছে একটা কম্বাইন্ড গ্রুপ, মানে সমস্ত এলাকা থেকে, বিশেষ করে ইউরোপিয়ান রিজিয়ানে এরা প্রত্যেকে কিন্তু একত্রিত, যেখানে আমরা তাদের মধ্যে জার্মানির ল্যাঙ্গুয়েজও দেখি, আমরা তাদের মধ্যে সেল্টিক ল্যাঙ্গুয়েজও দেখি, আমরা ল্যাটিন দেখি, গ্রিক দেখি, রোম্যান দেখি, গাথিক দেখি, সংস্কৃত দেখি এবং পার্সি দেখি, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট। এবং সব থেকে বড় কথা হচ্ছে অরিজিনাল হোমল্যান্ড কী কী ছিল। এবার ঋগ্বেদ সম্পর্কে যখন তোমাদের জিজ্ঞাসা করো বা তোমাদের এগুলো পরীক্ষাতে আসে যে ঋগ্বেদের এরা কী, কারণ আমরা যখন জানি এই যে আমরা যে লেটার হরপ্পা ফেজ যেটাকে বলি, বা যেটাকে আমরা আয়রন এজ বলি, আয়রন এজ অ্যাকচুয়াল শুরু হয় হচ্ছে, আয়রন এজ অ্যাকচুয়াল শুরু হয় হচ্ছে 1300 to 300, এই এরাটা কিন্তু মনে রাখতে হবে। তো ঋগ্বেদিক আমরা দেখতে পাচ্ছি যে কম্পাইল্ড অ্যারাউন্ড 1500 থেকে 1000 BC। লিটারাল মিনিং অফ দ্য টার্ম রিগ অর ইজ টু প্রেজ আ কালেকশন অফ হিউমস, মানে যেটা মন্ত্র বা শ্লোকের কালেকশন। ভলিউমস আর কল্ড মন্ডলা, মন্ডলা, মন্ডল থ্রি কন্টেন দ্য গায়ত্রী মন্ত্র উইচ ওয়াজ কম্পাইল্ড ইন দ্য প্রেজ অফ সান গড সাবিত্রী, যেখানে আমরা দেখি যে থার্ড মন্ডলীর মধ্যে আমরা কাকে দেখতে পাচ্ছি, সাবিত্রীকে দেখতে পাচ্ছি। নাইন মন্ডলী কন্টেন হিউমস কল পুরুষুক্তা ফ্রম হোয়ার বার্নার সিস্টেম ডিসকাস, যেখানে মন্ডলে নাইনের মধ্যে রয়েছে কি পুরুষুক্তা, পুরুষোক্তের মধ্যে কি বর্ণ সিস্টেম মেনটেন করে। তো তোমাদের পরীক্ষার সময় এইসব প্রশ্নই দেয় যে ঋগ্বেদ থেকে আমরা কী কী জানতে পারি। ঋগ্বেদ ঋষি, ঋগ্বেদের ঋষিকে আমরা কী বলি, হোত্রী ঋষি। ইট হ্যাজ মেনি থিংস ইন কমন জেন অবেস্তা উইচ ইজ দ্য ওল্ডেস্ট টেক্সট ইন ইরানিয়ান ল্যাঙ্গুয়েজ। তো আমরা কি দেখতে পাচ্ছি যে এই যে ঋগ্বেদ সম্পর্কিত যে কোন মণ্ডলীতে কী আছে, নাইন মণ্ডলী ইম্পর্টেন্ট, থার্ড মণ্ডলী ইম্পর্টেন্ট, যেগুলো ইম্পর্টেন্ট, এবং ঋষি, কোন ঋষি এর সাথে অ্যাসোসিয়েট রয়েছেন। তো আমরা কি দেখতে পাচ্ছি, হোত্রি বা হোত্রা। ইট হ্যাজ মেনি থিংস ইন কমন জেন দাবেস্তা, তো জেন দাবেস্তা হচ্ছে সব থেকে ওল্ডেস্ট ইরানিয়ান টেক্সট, তো সেটা হচ্ছে কমন ঋগ্বেদের সাথে। এবার সামবেদ, সামবেদ ইম্পর্টেন্ট কেন, কারণ আমরা জানি যে ঋগ, সাম, যজু, অথর্ব, এটার ডিটেলস তো আমাদের থাকেই। তো যদি আমরা সামবেদ বলি, তাহলে সামবেদ কী জন্য ইম্পর্টেন্ট, এখানে কালেকশন অফ সংস, গানের সংগ্রহ রয়েছে। তো উদ্গাত্রী ওয়াজ দ্য এক্সপার্ট অফ সামবেদা, উদ্গাত্রী পুরোহিত যিনি এক্সপার্ট সামবেদা। কম্পিলেশন লেড দ্য ফাউন্ডেশন অফ দ্য ইন্ডিয়ান মিউজিক,
তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইয়ুর্বেদ, এবার যখন তোমাকে সামবেদ দিয়ে জিজ্ঞাসা করবে যে কত শ্লোক সংখ্যা, কত 1550 হচ্ছে শ্লোক সংখ্যা, এবং মণ্ডলী যদি জিজ্ঞাসা করে তাহলে 10 মণ্ডলী, এবং সাবজেক্ট ম্যাটার যদি জিজ্ঞাসা করে তাহলে মেলোডি মিউজিক, তারপরে আমাদের ইন্ডিয়ান ক্লাসিক্যাল সং বেসড অন সামবেদা অ্যান্ড গন্ধর্ব বেদা অ্যাসোসিয়েটেড উইথ সামবেদা। তো এগুলো আমাদের কিন্তু রয়েছে। এবার যদি আমরা পরবর্তীকালে দেখি যে ইয়ুর্বেদ সম্পর্কে, ইয়ুর্বেদ সম্পর্কে যদি আমরা দেখি তাহলে ইয়ুর্বেদ কি বলছে, ইয়ুর্বেদে টোটাল শ্লোক সংখ্যা রয়েছে 1603, যেখানে আমরা ইয়ুর্বেদ দু টাইপের রয়েছে, একটা কৃষ্ণ ইয়ুর্বেদ, একটা শুক্লা ইয়ুর্বেদ, এবং এখানে সাবজেক্ট ম্যাটার যেগুলো রয়েছে দেখো, রিচুয়াল সাথাপাথা ব্রাহ্মণাস অ্যান্ড ধনুর্বেদা। তো এখানে ইয়ুর্বেদা কি বলেছে, স্যাক্রিফিসিয়াল ফর্মুলা, এখানে আমরা বিভিন্ন রকম যজ্ঞের আরাধনা বা যজ্ঞের মন্ত্র আমরা দেখতে পাই। ডিসক্রাইবস দ্য রিচুয়াল টু বি ফলোড অ্যাট দ্য টাইম অফ দ্য রেসিটেশন অফ মন্ত্র। আয়ুর্বেদা অদ্বায়ু ওয়াজ এক্সপার্ট অফ দ্য নলেজ অফ দ্য আয়ুর্বেদা, ইট কন্টেন্স বোথ প্রোজ অ্যান্ড পোয়েট্রি। আয়ুর্বেদাতে আমরা প্রোজও পাই, পোয়েট্রিও পাই। ইট ইস ডিভাইডেড টু পার্টস, কৃষ্ণা অ্যান্ড শুক্লা আয়ুর্বেদ। অথর্ব বেদা, এখানে কোনটা কারেক্ট আনসার দেখো, অথর্ব বেদা যদি বলা হয় তাহলে অথর্ব বেদা কি বলেছে দেখো, যে কালেকশন অফ দ্য চার্মস অ্যান্ড স্পেলস। অথর্ব বেদাতে আমরা কি, ব্ল্যাক ম্যাজিক, মন্ত্রতন্ত্র, ঠিক আছে, কন্টেন্স ম্যাজিক্যাল ইউজ টু গেট রিলিফ ফ্রম ডিজিজ অ্যান্ড ইন্ডিয়ান মেডিসিনাল সায়েন্স। আয়ুর্বেদা হ্যাজ ইটস অরিজিন ফ্রম অথর্ব বেদা। দ্য ব্রাহ্মণাস কন্টেন্স, এখানে আমরা কি দেখতে পাচ্ছি দেখো, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে উপনিষদ আর ব্রাহ্মণা। তোমাদের পরীক্ষায় যে প্রশ্নটা দেয় যে কোন ব্রাহ্মণা কোন বেদের আন্ডারে বা কোন উপনিষদ কোন বেদের আন্ডারে, এই পুরো চার্টটা আমাকে ভালো করে কিন্তু পড়তে হবে, তাহলেই হবে, ঠিক আছে। এই যে আমরা চার্টটা দেখতে পাচ্ছি, এই চার্টটা আমরা ভালো করে কিন্তু পড়ব, যে ঋগ্বেদা, আয়ুর্বেদা, সামবেদা অ্যান্ড অথর্ববেদা। নেক্সট, এবার যখন আমরা রিলিজিয়ান অফ দ্য বেদিক পিরিয়ড দেখতে পাচ্ছি, তো এই রিলিজিয়ানের মধ্যে আমরা কী কী দেখতে পাচ্ছি, সেখানে আমরা আর্লি বেদিক পিরিয়ডে দেখতে পাচ্ছি 1500 BC থেকে 1000 BC। তো সেখানে দেখা যাচ্ছে যে রিলিজিয়াস লাইফ অফ দ্য আরিয়ান্স ভেরি সিম্পল অ্যান্ড প্লেন, দে ওরশিপ ভেরিয়াস ম্যানিফেস্টেশনস অফ নেচার সাচ অ্যাজ সান, মুন, স্কাই, ডন, থান্ডার, ওয়াইন্ড অ্যান্ড এয়ার। ভেদিক হিউমস were composed in praise of nature. Rigved mentioned that 33 gods and goddesses were worshipped by Aryans. Rigveda mentioned 33 gods and goddesses were worshipped by the Aryans. So, ita amake obosshoi bhalo kore mone rakhte hobe. Early Vedic period, kon era? 1300 theke 1000 BC. তো সেখানে আমাদের যতজন আমরা দেখতে পাচ্ছি যে তাদের রিলিজিয়াস লাইফ কেমন, কারণ আমি এগুলো আমাদের পরীক্ষাতে প্রশ্ন দেয় দেবতাদের নিয়ে, যে সব থেকে ওল্ডেস্ট গড কি, ঠিক আছে, তারপরে মোরালিটির দেবতা কে, তারপরে আমাদের দিতে পারে যে ইন্দ্র, ঠিক আছে, আমরা বলা হয় না যে ফোর্ট ধ্বংসকারী কে, বা আমাদের বজ্রের দেবতা কে, ঠিক আছে, অগ্নি, অগ্নিকে কত ডেডিকেট করা হয়, তাহলে এগুলো কিন্তু টেরিস্ট্রিয়াল। এবার যখন আমরা গডকে দেখব, তো গডকে আমরা দুটো পার্টে ভাগ করব, একটা হচ্ছে স্থল এবং একজন হচ্ছে বায়ু বা আকাশ যাকে আমরা বলি। তো এখানে যারা টেরিস্ট্রিয়াল গড, তাদের মধ্যে পৃথিবী আছে, অগ্নি আছে, বৃহস্পতি আছে, সোমা আছে। অ্যাটমসফিয়ার মানে যদি আমরা বলি স্বর্গের দেবতা, তাহলে ইন্দ্র, রুদ্র, মারুত, বায়ু এবং প্রজ্ঞা। এখানে যে দেবতা তোমরা দেখতে পাচ্ছ, অগ্নি, বৃহস্পতি, সোমা, এরা হচ্ছে টেরিস্ট্রিয়াল, তার মানে এরা হচ্ছে মানুষের সাথে দেবতার কানেকশন করায়। এটা কিন্তু খুব ভালো করে কিন্তু মনে রাখবে, যদি যেখানে যার কোনো সমস্যা হবে আমাকে কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করবে, কোনো রকম কিন্তু কনফিউশন একদমই রাখবে না। কোনো যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আমাকে বলো, যে এই জায়গায় যদি তোমাদের জিজ্ঞাসা করে দেবতা সম্পর্কে, যে টোটাল আমাদের একটা তোমাদের প্রশ্ন দেয় যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের সাথে বেদিক সিভিলাইজেশন যে কোন ওরশিপকে তারা ফলো করতো, তো অবশ্যই তারা কোন ওরশিপ, আমরা নেচার ওরশিপ, এখানে অনেকেই ভুলিয়ে ফেলে যে নেচার ওরশিপ মানে হচ্ছে অনেকে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে পশুপতির সাথে ভুলিয়ে ফেলে, তো অনেকে ভাবে যে কি পশুপতি হচ্ছে নেচার, যেহেতু আমরা দেখতে পাই যে পশু পাখি অ্যানিমেল নিউনি বসে আছেন, তো সেই জন্য হচ্ছে নেচারের দেবতা হচ্ছে পশুপতি, কিন্তু একদমই না। নেচার মানে হচ্ছে যেটা জল, বাতাস, বজ্র, নেচারের যে প্রকৃতি যে বিষয়গুলো তাদেরকে তারা
পুজো করত, তো সেটা হচ্ছে আমাদের নেচার ওরশিপ হচ্ছে ঋগ্বেদিক পিরিয়ড। তো এখানে যেটা বলা হয়েছে যে দে হ্যাভ 33 গডস, তাদের 33টা গড রয়েছে টোটাল, ঠিক আছে, 33 জন ঈশ্বর, যেখানে সব থেকে ওল্ডেস্ট যাকে আমরা বলি গড অফ হেভেন, যাকে আমরা বলি দায়ুষ, দায়ুষকে বলি আমরা গড অফ হেভেন, অ্যান্ড মেন গড হচ্ছে বারু, গড অফ মোরাল। এরপরে ইন দ্য লেটার বেদিক পিরিয়ডে আমরা ধীরে ধীরে দেখতে পাচ্ছি বরুণ, বরুণের পর ইন্দ্র, তারপর অগ্নি, ঠিক আছে। নাইন্থ মণ্ডল কাকে ডেডিকেট করছে? নাইন্থ মণ্ডল ঋগ্বেদ ডেডিকেট করছে সোমকে, ঠিক আছে। থার্ড মণ্ডলী গায়ত্রী মন্ত্র, তো আমরা কিন্তু এগুলো খুব ভালো করে পড়বো। এবার যদি বলা হয় যে সব থেকে ইন লেটার বেদিক পিরিয়ড রুদ্র ওয়াজ ট্রান্সফার লর্ড শিবা, কিন্তু রুদ্রা মেনশন নন আরিয়ান গড বা গড অফ ডিস্ট্রাকশন, এটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। শিবের এই যে আমরা বলি না ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হচ্ছে আমরা লেটার বেদিক পিরিয়ড থেকেই বুঝি, কিন্তু যদি তোমাদের জিজ্ঞাসা করা হয় যে রুদ্রের মেনশন, রুদ্র আর শিবা এই দুটো কিন্তু আলাদা, মানে শিবা বা মহেশ্বর হচ্ছে আমরা লেটার বেদিক পিরিয়ডে পাই, বাট রুদ্র হচ্ছে আমরা আর্লি বেদিক পিরিয়ডে, যাকে আমরা কি বলি গড অফ ডিস্ট্রাকশন বলি, এটা কিন্তু আর্লি বেদিক পিরিয়ডে, গড অফ ডিস্ট্রাকশন, ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই। এবং গড অফ নন আরিয়ান গড, মানে শিবকে বলা হতো নন আরিয়ান গড, ঠিক আছে। তাহলে এখানে খুব ভালো করে দেখে নেবে, প্রত্যেকের সম্পর্কে দেওয়া আছে। এখানে আমরা শ্রুতি প্রস্থানা, স্মৃতি প্রস্থানা অ্যান্ড নয়া প্রস্থানা, এই জায়গাটা খুব ভালো করে আমরা পড়ব, যেখানে আমরা প্রত্যেকটা পার্ট, কারণ আমাদের পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন দেয়ই দেয়। শ্রুতি প্রস্থানাতে আমরা দেখতে পাচ্ছি যে ঋগ্বেদা, ইয়ুর্বেদা, সামবেদা, অথর্ববেদা, তো এখানে প্রত্যেকটা যে চারটে পার্ট রয়েছে দেখো, সংহিতা কি জন্য, ব্রাহ্মণস কি জন্য ইম্পর্টেন্ট, আরণ্যকাস কি জন্য ইম্পর্টেন্ট, উপনিষদ কি জন্য ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটার খণ্ড আছে, কর্মখণ্ড, যজ্ঞখণ্ড, প্রত্যেকটার খণ্ড রয়েছে। তো এবার হচ্ছে দর্শনা শাস্ত্র, যেখানে স্মৃতি পার্ট, এই দর্শনা শাস্ত্রের মধ্যে আমাদের ছটা পার্ট রয়েছে, যে দর্শন ছটাই হচ্ছে ইম্পর্টেন্ট, পূর্বমীমাংসা, নায়া, বৈশাসিক, শঙ্খ যোগা, যোগা, উত্তর মীমাংসা, সবকটাই ইম্পর্টেন্ট। নয়া প্রস্থানা যেখানে হচ্ছে বেদান্ত সূত্র, এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে। এবার এই পুরানাস সম্পর্কে কিন্তু এখানে ডিটেল রয়েছে, তো পুরানাস নিয়ে ভালো করে দেখে নেবে যে আমাদের টোটাল কটা পুরানাস, কারণ আমরা 18টা পুরানাসের কথা জানি, তো এখানে কোন কোন পুরানাস রয়েছে, বিষ্ণু, ভগবত্তা, নারদা, গরুদা, পদ্মা, বরাহ, ব্রহ্মানন্দা, এই প্রত্যেকটা পুরানাস কিন্তু আমাদের মনে রাখতে হবে। একটা আছে সত্যগুণা, একটা আছে রাজস গুণা, একটা আছে তামাগুণা, ঠিক আছে। তো ভালো করে দেখে নিও, নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব ইতিহাসের মধ্যে কী কী আছে, ইতিহাসের মধ্যে রামায়ণ, মহাভারত, ভাগবত গীতা আছে, ঠিক আছে। আগামাসের মধ্যে কী আছে, বেদাঙ্গের মধ্যে কী কী আছে, এবং উপবেদার মধ্যে কী কী আছে, তো এগুলো আমরা দেখে নেবো। উপবেদা মানে প্রত্যেকটা বেদের যে একটা অংশ রয়েছে, যেমন ঋগ্বেদের সাথে কী আছে, বা অথর্ববেদের সাথে কী আছে, বা ধনুর্বেদ কার সাথে আছে, গন্ধর্ববেদ কার সাথে আছে, ঠিক আছে। নেক্সট এবার আমরা আলোচনা করব সেটা হচ্ছে চারটে বেদ, তাদের ছটা বেদাঙ্গ। বেদাঙ্গ বলতে গেলে কী বোঝানো হচ্ছে, পাঁচটা চারটে উপবেদ। তাহলে ঋগ্বেদের বেদাঙ্গ যেটা আমরা দেখতে পাচ্ছি শিক্ষা, ফোনেটিক্স, ঠিক আছে, বেদাঙ্গ পার্ট, মানে ফোনেটিক্স মিন্স হচ্ছে নোজ, অ্যান্ড উপবেদা হচ্ছে ঋগ্বেদের সাথে আয়ুর্বেদ, আয়ুর্বেদা হচ্ছে আমাদের, তারপরে ব্যাকরণ, ব্যাকরণও হচ্ছে মাউথ, তাহলে এই দুটোই হচ্ছে বেদাঙ্গের মধ্যে শিক্ষা, ব্যাকরণ ঋগ্বেদার সাথে। আয়ুর্বেদার সিক্স বেদাঙ্গ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ছন্দাজ অ্যান্ড নিরুপ, ছন্দা, ছন্দা হচ্ছে ফিট, কারণ আমরা জানি পায়ে ছন্দ, এবং সেটা রিলেটেড কোন বেদের সাথে, ধনুর্বেদের সাথে। সামবেদা, সামবেদা হচ্ছে নিরুক্তম, নিরুক্তম হচ্ছে ইয়ারের সাথে, এবং তার সাথে রিলেটেড উপবেদা হচ্ছে গন্ধর্ববেদা, অ্যান্ড অথর্ববেদা, অথর্ববেদা হচ্ছে জ্যোতিষ্যাম অ্যান্ড কল্পাম, তো কোথায় আই অ্যান্ড হ্যান্ড, এবং আমরা কী দেখতে পাচ্ছি সত্তপথেয়া বেদা অ্যান্ড অথর্বশাস্ত্র, এটা আমাদের ভালো করে মনে রাখতে হবে। নেক্সট এবার যেটা আমরা আলোচনা করবো, এখানে আমরা ডিটেল দেখতে পাচ্ছি, এখানে আমরা ডিটেলসে দেখতে পাচ্ছি, দেখো খুব ভালো করে দেখো। অ্যামং দ্য বেদিক গডস ইন্দ্র অকুপাইড দ্য চিপ রোল, যদি আমরা বলি সব থেকে গুরুত্বপূর্ণ জায়গায় কী আছে, সে হলো ইন্দ্র। ইন্দ্র ওয়াজ গিভেন দ্য লার্জেস্ট নাম্বার অফ ইউনস, অ্যাবাউট 1/4 অ্যান্ড টোটাল নাম্বার অফ দ্য ইউনস অফ দ্য ঋগ্বেদিক সংহিতা। হি ওয়াজ অলসো নোন অ্যাজ দ্য পুরন্ধরা অ্যান্ড ডিস্ট্রয়ার অফ ফোর্স, হি ওয়াজ অলসো দ্য গড অফ রেইন,
তো অবশ্যই কিন্তু মনে রাখতে হবে যে ওনাকে ইন্দ্রকে আমরা ইন্দ্র কতটা ইম্পর্টেন্ট ছিল ঋগ্বেদিক পিরিয়ডে। নেক্সট যখন আমি বরুণাকে বলছি, তাহলে বরুণা কতটা ইম্পর্টেন্ট ছিল, বরুণাকে আমরা কি বলি, মোরালিটি দেবতা। হি ওয়াজ কনসিভড অ্যাজ দ্য ওমনিসিয়েন্ট রুলার অফ দ্য কসমিক ওয়াটার্স। অ্যান্ড মারুতা, মারুতা ওয়াজ দ্য গড অফ স্টর্ম, হি হেল্প ইন্দ্র ইন স্ক্যাটারিং অ্যাওয়ে দ্য ডেমনস। উষা ওয়াজ দ্য গডেস অফ ডন। পৃথিবী রিগার্ডেড দ্য গডেস অফ দ্য গ্রেন অ্যান্ড প্রস্টিটিউশন, প্রক্রিয়েশন, ঠিক আছে, গডেস গ্রেন মানে শস্য এবং প্রক্রিয়েশন, এই সৃষ্টি বা আমরা বলতে পারি ধরিত্রী যাকে আমরা বলি, দেবী। তো অগ্নি ওয়াজ সেকেন্ড ইম্পর্টেন্স অনলি টু ইন্দ্র। হি অ্যাক্টেড অ্যাজ দ্য কোয়ার্ডিনেটর অ্যামং অল ডেটিস। হি কনভেন্ড টু দ্য গডস দ্য অবলেশনস অফার্ড বাই দ্য ডিভোটিস। He received special homage by the people, as no sacrifice could be performed without offering to him. Vishnu was worshipped as the god of three worlds. Vishnu ke hoche tin, mane swarga morto patal, tin jaygar devota mana hoto Vishnu ke, sobtheke important character. Ebong Surya was regarded destroyer of darkness, andhokar binash kore. Part of these deities, Savitri, Saraswati, Brihaspati, Prajjana also worship. তাহলে এগুলো আমরা ভালো করে মনে রাখবো। মোর অফ দ্য ওরশিপ যদি আমরা বলা হয়, তাহলে এটা খুব ভালো করে দেখে নিও। মোর অফ দ্য ওরশিপ ওয়াজ সিম্পল। দ্য বেদিক ওরশিপ মিন্ট প্রাইমারিলি অনলি অবলেশন অ্যান্ড প্রেয়ার। আ গ্রেট ভ্যালু ওয়াজ অ্যাটাচ টু দ্য হিউমস। দ্য আরিয়ানস চান্টেড হিউমস to appease the various divinities. Yajna or sacrifice was another mode to appease the gods and the goddesses. They offered milk, they offered ghee, grains, wine, fruit and offering into fire. তো এটা আমাকে খুব ভালো করে মনে রাখতে হবে, অ্যানিম্যালের মধ্যে কাদের কাদের স্যাক্রিফাইস করা হতো, ঠিক আছে, এটা খুব ভালো করে মনে রাখবে। অ্যান্ড এভরি আরিয়ান ফ্যামিলি টুক পার্ট অফারিং of prayer and performance fire sacrifice. There was no priestly class for performing this religious sites. No shrines and temple were built. Image worship was unknown in those days. তার মানে এখানে যেটা বলা হয়েছে যে মোড অফ ওরশিপ, যদি তোমাদের বেদিক পিরিয়ডে ওরশিপ বলা হয়, তো আমরা সবাই জানি যে সেখানে স্যাক্রিফাইস করা হতো, মানে যজ্ঞ করা হতো, কিন্তু দেবতাদের কোনো আকার ছিল না, যাকে আমরা নেচার ওরশিপ বলি। যখন আমরা লেটার বেদিক পিরিয়ড যাই, তখন আমরা মূর্তি পুজো যাকে আমরা বলি, ইমেজ ওরশিপ, সেটা আমরা দেখতে পাই। কিন্তু এখানে স্যাক্রিফাইস হতো, স্যাক্রিফাইস কাদের কাদের হতো, প্রত্যেকে দেখো, এখানে হর্স, বাফেলো, বুলস, র্যামস, ইভেন কাউস, ওয়ার অলসো সামটাইমস স্যাক্রিফাইস কিন্তু এখানে করা হতো এদের সবাইকে। কিন্তু আরিয়ানরা কি করতো, গরুকে, এটাও বলা হয় যে গরুকে, এখানে বলা হচ্ছে সামটাইমস গরুকেও তারা স্যাক্রিফাইস করতো, কিন্তু এখানে একটা বিষয় আছে যে আরিয়ানরা কিন্তু গরুকে কিন্তু ঈশ্বরের ন্যায় তারা পুজো, তারা মানত গোমাতা হিসাবে। তো সেই জন্য মহিষ বলি তো দেখা যেত, কিন্তু খুব সামান্য পরিমাণ কিছু নন আরিয়ানদের মধ্যে কিন্তু গরু মানে বলিও কিন্তু ছিল। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কিছু কিছু ক্ষেত্রে এই যে গরু বলির যে কথাটা, এটা কিন্তু একটুখানি মনে রেখো। নেক্সট এবার যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেটার বেদিক পিরিয়ডে আমরা কী কী দেখতে পাই, লেটার বেদিক পিরিয়ডে রিলিজিয়াস লাইফ কেমন ছিল, কারণ এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো লেটার বেদিক পিরিয়ডে এক্সটেনসিভ চেঞ্জেস কেম ইন দ্য রিলিজিয়াস লাইফ অফ দ্য সোসাইটি অফ দ্য লেটার বেদিক এজেস। নাও রিলিজিয়ান কেম টু বি এন্ট্যাঙ্গেলড ইন টু দ্য মেশ অফ রিটস অ্যান্ড রিচুয়াল। দ্য ব্রাহ্মিনস ওয়ার ইন্টিগ্রাল অ্যান্ড ডিসপেন্সেবল অ্যান্ড ডিক্লাইন ইন ওরশিপ অফ নেচার অ্যান্ড লিড টু এমার্জেন্স অফ আ হোস্ট আ নিউ গডস অ্যান্ড গডেসেস। তো এই জায়গাটা আমরা দেখলাম। এবার নিউ ডিভিনিটিস সম্পর্কে এখানে আমরা কিছু ইনফরমেশন রয়েছে, নিউ ডিভিনিটিস সম্পর্কে অ্যান্ড মোড অফ ওরশিপ সম্পর্কে। তো নিউ ডিভিনিটিস সম্পর্কে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোন কোন দেবতাদের পুজো করা হতো, ট্র্যাডিশনাল ডিভিনিটিস হিসাবে, পাবলিক ওরশিপ হিসাবে,
ঠিক আছে, অ্যান্ড ওয়ার্শিপ অফ বাসুদেবা অলসো স্টার্টেড দিস পিরিয়ড, কৃষ্ণ বাসুদেব, কৃষ্ণ বা বিষ্ণুর মূর্তি যেটা সেটা শুরু হয়ে গেল আমাদের এই 1600 থেকে, 1600 BC থেকে। আর কিছু সেরকম বলার নেই, এখানে আরো দেবতাদের, প্রত্যেক দেবতাদের নাম যেরকম আমি বললাম সেরকম এখানে দেওয়া আছে, এটা তোমরা ভালো করে দেখে নেবে, ঠিক আছে, আর কিছু বলার নেই। এবার হচ্ছে যদি তোমাদের জিজ্ঞাসা করে যে লেটার বেদিক যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লেটার বেদিক পিরিয়ডে ইম্পর্টেন্ট সোর্স কি, লেটার বেদিক পিরিয়ডে ইম্পর্টেন্ট সোর্স হচ্ছে শতপথ ব্রাহ্মণ, এটা খুব ভালো করে মনে রাখবে। শতপথ ব্রাহ্মণ হচ্ছে আমাদের লেটার বেদিক পিরিয়ডে কিন্তু ইম্পর্টেন্ট সোর্স। এবং যদি আমি আর্কিওলজিক্যাল সোর্স বলি যে লেটার বেদিক পিরিয়ডে আর্কিওলজিক্যাল সোর্স আমরা কোন কোন জায়গা থেকে পাই, তাহলে হস্তিনাপুর এবং আত্রেঙ্গিখেরা, হস্তিনাপুর অ্যান্ড আত্রেঙ্গিখেরা, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। দেখো এখানে কিছু এমসিকিউজ আছে, সেই এমসিকিউ গুলো একটু ভালো করে দেখো। এখানে ফার্স্টে বলেছে যে আয়ুর্বেদা হ্যাজ ইটস অরিজিন ইন, আয়ুর্বেদা হ্যাজ ইটস অরিজিন ইন, ঋগ্বেদা আছে, সামবেদা আছে, আয়ুর্বেদা আছে, অথর্ববেদা আছে, তো কোনটা কারেক্ট অ্যান্সার প্রত্যেকে বলো। আয়ুর্বেদা হ্যাজ ইটস অরিজিন ইন, আয়ুর্বেদা হ্যাজ ইটস অরিজিন ইন, আয়ুর্বেদা হ্যাজ ইটস অরিজিন ইন, কি হবে বলো? আয়ুর্বেদে, আয়ুর্বেদে আমরা কোথাকার উপভেদ করলাম, ঋগ্বেদের উপভেদ করলাম না, তারপরে দা ঋগ্বেদা আরিয়ান ওয়ার গভর্নড বাই, ঋগ্বেদের আরিয়ানরা, আরিয়ানদের মধ্যে যে রাজতন্ত্র ছিল সেটা কেমন ধরনের, ট্রাইবাল রিপাবলিক ছিল, ট্রাইবাল রিপাবলিক। ইন দ্য আর্লি বেদিক পিরিয়ড অ্যান্ড বর্ণা সিস্টেম ওয়াজ বেসড অন, এখানে আর্লি বেদিক পিরিয়ডে বর্ণ, বর্ণ সিস্টেম কিসের ওপর ছিল, কিসের ওপর ছিল, অকুপেশনের ওপরে। নেক্সট এখানে সোশ্যাল লাইফ সম্পর্কে কিছু ইনফরমেশন রয়েছে, যেখানে সোশ্যাল লাইফে আমাদের কী কী খাদ্য খাবার ছিল, মানে আর্লি বেদিক পিরিয়ডে, লেটার বেদিক পিরিয়ডে কী কী খাদ্য খাবার ছিল, এগুলো একটুখানি ভালো করে দেখে নেবে। যে প্রথম দিকে যখন আর্লি বেদিক পিরিয়ডে তারা কী কী খেত, তারা কী কী ব্যবহার করত, মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট, কার্ড, চিজ, বাটার, ঘি, ফেব্রিক অ্যান্ড হুইট বার্লি রাইস, ঠিক আছে, এবং পরবর্তী লেটার বেদিক পিরিয়ডে কী কী রয়েছে, সোম রস ব্যবহার করা হতো যজ্ঞের ক্ষেত্রে, ঠিক আছে, এগুলো খুব ভালো করে কিন্তু মনে রাখবে। এবার হচ্ছে ড্রেস অ্যান্ড অর্নামেন্টের ক্ষেত্রে, ড্রেস অ্যান্ড অর্নামেন্ট, ইন এনি সিভিলাইজ সোসাইটি দ্য ইউজ অফ দ্য ড্রেস অ্যান্ড অর্নামেন্ট আর গিভেন ইকুয়াল ইম্পর্টেন্স অ্যালং উইথ দ্য ফুড অ্যান্ড ড্রিঙ্কিং হ্যাবিটস। The Aryan generally used cotton and woolen garments, which were both single and multicolors. এবং আমরা দেখতে পাচ্ছি অ্যাপারেল হ্যাড থ্রি ডিভিশন, একটা নিভি অ্যান্ড নিভাসা, মানে তিনটে পার্টে ভাগ ছিল এখানে, একটা হচ্ছে নিভি নিভাসা, ভাষা অ্যান্ড পরিধান, আপার পোর্শন অফ দ্য বডি, আর এটা হচ্ছে আমাদের আদিভাষা হচ্ছে দ্রাপি দ্য হেড ড্রেস, মানে ড্রেসের মধ্যে তিনটে পার্ট, মাথা, ধর, বুক অ্যান্ড ধর, মানে টোটাল, তো সেখানে হচ্ছে আমাদের বডির মধ্যে দুটো পার্ট, ওপরের আর নিচের, আর ওপরে হচ্ছে মাথার মধ্যে হচ্ছে আমাদের একটা ব্রাইডাল ক্ষেত্রে দেখতেই পাচ্ছ এখানে টুপি রয়েছে সবার মাথায়, সে মেয়ে বলো ছেলে বলো সবার মাথায়, ঠিক আছে। এবং এডুকেশনের ক্ষেত্রে যদি আমি দেখি যে এডুকেশন, তোমরা যেন গুরুকুল, গুরুর গৃহে গিয়ে লেখাপড়া কর, যেন গুরু বলতো তারা মনে রাখ, পরবর্তীকালে কি করতো এরাই, এই শিষ্যরাই পরবর্তীকালে লেখা শুরু করলো গুরুবাণী, যেটাকে আমরা স্মৃতি বলি, ঠিক আছে। যদি কোথাও কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু বলো, ঠিক আছে, আমি বারবার বলছি, নলেজ অফ মেডিসিন, নলেজ অফ মেডিসিন যদি তোমাদের বলা হয়, দা বেদিক আরিয়ানস আর সাফিসিয়েন্ট নলেজ অ্যাবাউট প্লান্টস হার্বস হ্যাভিং মেডিসিনাল কোয়ালিটিস, দেয়ার ওয়ার বেদিক ফিজিশিয়ানস হু ইউজ টু প্রিপেয়ার কিউরেটিভ মেডিসিনস, অ্যাট টাইম দে অলসো পারফর্ম সাম প্রিলিমিনারি সার্জিক্যাল অপারেশনস অ্যান্ড মিরাকিউলাস কিউরস ওভার অ্যাট্রিবিউটেড টু অশ্বিনী কুমারাস দ্য ডিভাইন ডক্টর্স হু আর গ্রেট হিলার্স অ্যান্ড ফেটাল ডিসিজ।
তো এখানে হচ্ছে কাস্ট সিস্টেম সম্পর্কে ডিটেল রয়েছে, এটা খুব ভালো করে জেনে নিও যে কাস্ট সিস্টেম সম্পর্কে যে কি ধরনের কাজ, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কোথা থেকে নেওয়া হয়েছে, পুরুষোক্তা কোন সেক কোন ভাগে রয়েছে ঋগ্বেদে, তো এগুলো ভালো করে দেখে নিও। এখানে তোমাদের ডিটেল রয়েছে প্রত্যেকটা সেক সম্পর্কে দেওয়া আছে। সোশ্যাল লাইফে এখানে কাস্ট সিস্টেম সম্পর্কে রয়েছে, তো এই কাস্ট সিস্টেম আমাদের কোন কোন জায়গায়, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। এডুকেশন সম্পর্কে হাইলি ডেভেলপ, আ ভাস্ট মাস অফ বেদিক লিটারেচার অ্যাজ ওয়েল অ্যাজ আ হাইলি ডেভেলপ ইন্টেলেকচুয়াল লাইফ স্পিক্স abundantly about a well planned system of education later Vedic period. After the Upanayana and sacred faith ceremony initiation or to studies, students were sent to Gurukula for their education. They had to live in the house of the teacher and lead the chastity life whose principal duties were study and service to the টিচার। তো এই এডুকেশন এবং কাস্ট সোসাইটিটা অবশ্যই কিন্তু ভালো করে মনে রাখবে, কোনো যাতে সমস্যা না হয়। কারণ আমরা জানি যে গুরুকুল বা গুরু সিস্টেম ঋগ্বেদিক পিরিয়ডে আমরা জানতাম যে তারা বলতো, গুরুরা বলতো এবং স্টুডেন্টরা মনে রাখতো, আর স্মৃতি হচ্ছে আমাদের লিখে মনে রাখতো, লেখা হতো, ঠিক আছে। তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট, ভালো করে মনে রাখবে। এখানে ওম্যান পজিশন যদি আমরা বলি, তাহলে মহিলাদের এখানে উপনয়ন হতো, মহিলারা এখানে অংশগ্রহণ করতে পারতো প্রত্যেকটা ক্ষেত্রে, এডুকেশন বলো, অ্যাডমিনিস্ট্রেশন বলো, পলিটিক্যাল, কিন্তু তারা কিন্তু ডিসিশন মেকার হতে পারতো না, কারণ এটা পুরুষতান্ত্রিক সমাজ ছিল, ঠিক আছে। হায়ার পজিশন দেওয়া হতো, কিন্তু তারা কোনো ডিসিশন মেকার ছিল না, এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। দ্য কাস্টমস অফ চাইল্ড ম্যারেজ অ্যান্ড ডাউরি সেফটি। ফুড অ্যান্ড ড্রেস এখানে আমরা দেখতে পাচ্ছি, দ্য লেটার বেদিক এজ রাইস বিকাম স্টেপল ফুড অফ দ্য পিপল অ্যান্ড গ্র্যাজুয়ালি দ্য প্র্যাকটিস অফ ইটিং মিট ওয়াজ ডেক্লাইন, কিলিং অফ কাউ ওয়াজ লুকড উইথ ডিসফেভার, উল ওয়াজ ইউজড অ্যাডিশন টু কটন, ঠিক আছে। তো যাই হোক, এখানে প্রত্যেকটা এগ্রিকালচার সম্পর্কে রয়েছে, ট্রেড অ্যান্ড কমার্স অ্যান্ড অকুপেশন সম্পর্কে ডিটেল রয়েছে, ঠিক আছে। এগ্রিকালচারে তারা কী কী ব্যবহার করতো, ট্রেড অ্যান্ড কমার্সে তারা কী, ঠিক আছে, তারা কী কী ধরনের ট্রেড। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কয়েন ব্যবহার হতো, নিষ্কাশ, সত্যমানা এবং কৃষ্ণাল, এই তিনটে কয়েনই কিন্তু মনে রাখতে হবে। বাট সেটা কিন্তু রেগুলার কয়েনের ছিল না, রেগুলার কয়েন না, মানে সাধারণ জীবনযাপনের ক্ষেত্রে তাদের ছিল হচ্ছে আমাদের ওই দেওয়া নেওয়া, যেটাকে আমরা কী বলি, দেওয়া নেওয়া, তোমার জিনিস দিলে জিনিস নেবে, বাটার সিস্টেম, ঠিক আছে। কিন্তু যখন কোনো বৈদেশিক বাণিজ্য করতো, কোনো বিদেশের সাথে বাণিজ্য করতো, তখন তারা মুদ্রা ব্যবহার করতো। দ্য ইউনিট ভ্যালু অফ গুডস ওয়াজ গোল্ড বার কল নিষ্কা, ঠিক আছে। তো এটা আমরা ভালো করে মনে রাখবো। আর এখানে অকুপেশনের মধ্যে কী কী রয়েছে, অকুপেশনটা খুব ভালো করে দেখো, কারণ এটা নিয়ে কোয়েশ্চেন আছে। মানি ল্যান্ডার, চ্যারিয়ট মেকার, ডাইয়ার্স, ওয়েবার, বারবার, গোল্ড স্মিথ, আয়রন স্মিথ, ওয়াশারম্যান, ব মেকার, কার্পেন্টার্স, মিউজিশিয়ানস, দ্য আর্ট অফ দ্য রাইটিং প্রবাবলি ডেভেলপ ইন দিস পিরিয়ড, দ্য ইউজ অফ দ্য সিলভার ওয়াজ ইনক্রিজড অ্যান্ড অর্নামেন্ট ওয়ার মেড আউট অফ ইট। তাহলে এটা আমাদের ভালো করে মনে রাখতে হবে। অকুপেশন হয়ে গেল আমাদের। তো তোমাদের এখানে আমি তোমাদের প্রত্যেককে বলি যে দেখো, যত আমাদের এডুকেটার এই মুহূর্তে রয়েছে, ঠিক আছে, প্রত্যেক এডুকেটারকে কিন্তু খুব ভালো করে ফলো করো, কারণ ফলো না করলে কিন্তু তোমরা নোটিফিকেশন পাবে। ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি যে দ্য ঋগ্বেদিক আরিয়ানস ওয়ার প্যাস্টোরাল পিপল ইজ বর্ন আউট বাই দ্য ফ্যাক্ট দ্যাট, কোনটা হবে কারেক্ট আনসার প্রত্যেকে বলো। দ্য ঋগ্বেদিক আরিয়ান ওয়ার প্যাস্টোরাল পিপল is born out by the fact of kunta me correct answer bolo. There are many references to the cow in the Rigveda. Most of the wares were fought for the sake of cows. Gifts made to priests were usually cows. তাহলে এখানে আমাদের আনসার কী হবে, অল অফ দ্য অ্যাবভ হবে কারেক্ট আনসার। নেক্সট, ডিভিশন অফ দ্য বেদিক সোসাইটি ইনটু ফোর ক্লাসেস ইজ ক্লিয়ারলি মেনশনড ইন দ্য, যেখানে বলা হয়েছে আয়ুর্বেদা, পুরুষোক্তা ঋগ্বেদা, উপনিষদ অ্যান্ড শতকথা ব্রাহ্মণা। তো ডিভিশন অফ দ্য সোসাইটি আমাদের রয়েছে পুরুষোক্তাতে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্রাফটসম্যান ইন দ্য বেদিক পিরিয়ড ওয়াজ, এখানে রয়েছে গোল্ডস্মিথ। নেক্সট, the term used to denote a group of families in the Vedic society was, the term used to denote a group of families
ইন দ্য বেদিক সোসাইটি, বিষ, জন্না, রামা অ্যান্ড গোত্রা। The term used denotes a group of families of the Vedic society. কি হবে? Group of family মিলে কি হতো? Grama. তাহলে see the family of the Rigveda Aryans. কি ধরনের patriarchal? The Vedic god is a breaker of the fort. কাকে বলি? Indra. In the Rigvedic period, after the king, the next most important functionary, Chenani, Purohita, Magician, Doctor, Revenue Collector. Amader answer ki hobe? Purohita. After the growth of the Vedic religion, most important development in the history, so-called Hinduism, was developed of Kunta Magadeta answer. After the growth of the Vedic religion, most important development history, so-called Hinduism, was development of Shaivism, Shaktism, Bhagavatism and Tantricism. Konta mein correct answer. Shaivism, Shaktism, Bhagavatism and Tantricism. Good evening. Shakshi, welcome. Most important development in the history after the growth of the Vedic religion, so-called Hinduism, was developed. Ki diye shuru holo? Bhagavatism. The text which was kings used to collect people, Bali. ঠিক আছে, কমপ্লিট। গুড ইভিনিং অর্ক চ্যাটার্জি, অনেক পরে এলে গো, একদম লাস্ট ক্লাসে এলে। হ্যাঁ, পিডিএফ এটা দিয়ে দেবো, প্রতিদিন পিডিএফ দিয়ে দেওয়া হয়, আজকে দিয়ে দেবো, এক্ষুনি কালেক্ট করে নেবে, ঠিক আছে, এটা পিডিএফ দিয়ে দিচ্ছি। আচ্ছা, আর যেটা এমসিকিউ থাকবে, এমসিকিউ এর পিডিএফ দেওয়া দরকার নেই, শুধুমাত্র ডেসক্রিপটিভ এর পিডিএফ থাকবে। পিডিএফ লেটস ক্র্যাক ডাব্লিউবি এক্সামে জয়েন করো, প্রত্যেকে এখান থেকে পিডিএফ নিয়ে নেবে। এবার বিষয়টা হচ্ছে তোমার টেলিগ্রাম চ্যানেলে, ঠিক আছে, প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলে এক্ষুনি জয়েন করে নাও, নিচে লিঙ্ক আছে, তো ওখান থেকে পিডিএফ নিয়ে নেবে। তো প্রত্যেককে বলা হচ্ছে যে যারা এখনো পর্যন্ত আনএকাডেমি ক্লাসে জয়েন করোনি, তারা প্রত্যেকে ক্লাসের ক্লাস করো। ক্লাসের ক্লাস না করলে কিন্তু, সাবস্ক্রিপশন না নিলে প্রিপারেশন কিন্তু ঠিকঠাক হবে না। তোমার যেখানে মানে যেখানে তোমার ভালো লাগে, সে তোমার WBPSC হোক, রেল হোক, SSC হোক, UPSC হোক, IIT JEE হোক, NEET হোক, যাই হোক না কেন, যেখানেই তুমি ভর্তি হও না কেন, অবশ্যই রেফারেল করতে ইউজ করো, ঠিক আছে। তোমরা এর জন্য 10% কিন্তু ডিসকাউন্ট পাবে, যেখানেই ভর্তি হও, যে সেকশনেই ভর্তি হও, মানে তোমার আনএকাডেমিতে যত সেকশন আছে যেখানেই ভর্তি হও, এই কোডটা ইউজ করতে পারো 10% ডিসকাউন্টের জন্য, ঠিক আছে। আর একটা কথা হচ্ছে, এই প্রশ্নগুলো রইল, আমি তোমাদের ঠিক আজকে, হ্যাঁ, এবার বিষয়টা হচ্ছে যে তোমাদের একটা কথা বলি, যে তোমরা স্পেশাল ক্লাসে জয়েন করো, ঠিক আছে। স্পেশাল ক্লাস হচ্ছে 7:30 থেকে, 7:30 PM থেকে 8:30 PM, 8:30 PM, ঠিক আছে, 7:30 থেকে 8:30 PM সবাই চলে এসো, ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, হ্যাঁ, থ্যাংক ইউ। আর নেক্সট ক্লাস কিন্তু 10:15 থেকে আছে, 10:15 থেকে 10:15 থেকে আছে নেক্সট ক্লাস, প্রত্যেকে 10:15 চলে এসো, ঠিক আছে। টেলিগ্রাম লিংক নিচে দেওয়া আছে, আরে টেলিগ্রাম চ্যানেলে গিয়ে সার্চ করো লেটস ক্র্যাক WB এক্সাম, বা নিচে লিংক দেখো, যে ডেসক্রিপশন বক্স আছে, ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিংক দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সটা একবার খুলে দেখো, রিড মোর করলে হচ্ছে তোমার ডেসক্রিপশনে ডিটেলস বেরোবে, ওখানে গেলে দেখো ওখানে লিংক দেওয়া আছে, পড়ে নাও, দেখে নাও, ঠিক আছে। থ্যাংক ইউ, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে।